শেষ জামানা হবে এমন এক ভয়ঙ্কর সময়। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসের বর্ণনাকারী সাহাবি, তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন ইয়াতি আলান নাসি জামান আসসাবিরু ফীহি মালা দীনিহি কাল কাবিদ আলাল জামর। আল্লাহর নবী বলেছেন খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক জামানা আবির্ভূত হবে যেই জামানায় ঈমানের উপরে টিকে থাকা ঠিক ততটাই কঠিন হবে যেমন করে জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যত কঠিন। ঈমানের উপরে অবিচল থাকা হয়ে যাবে তার চাইতে আরো কঠিন, কেননা সেই সময়টা হবে ফিতনার জামানা। সামনে ফিতনা, পিছনে ফিতনা, ডানে বামে সব দিকে সর্বনাশা, চতুর্মুখী ফিতনায় মানুষ আচ্ছন্ন হয়ে যাবে ফিতনাময় জামানায়। মানুষের অবস্থা এমন হবে, অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন ইউসমিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা মানুষ মুমিন থাকবে কিন্তু ফিতনায় পড়ে সন্ধ্যাবেলায় মানুষগুলো কাফির হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন ওয়া ইউসমিহু কাফ ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউমসি কাফির ওয়া ইউসমিহু কাফিরা, সন্ধ্যাবেলায় কোনো ব্যক্তি মুমিন থাকবে কিন্তু রাতের বেলা ফিতনায় পড়ে গিয়ে সকালবেলায় কাফির হয়ে যাবে। এত ফিতনার জামানা আসবে মুহূর্তের মধ্যেই মানুষ ঈমান হারা হয়ে যেতে পারে। আমার বাবারা আমার ভাইয়েরা, এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের নাম হলো ঈমান। সবচাইতে বড় সম্পদ হলো ঈমান, কারণ ঈমান ব্যতীত নেক আমলেরও কোনো দাম নাই। একজন বেঈমান ব্যক্তি যদি সারা জীবন ভালো ভালো কাজ করে মানুষের কল্যাণে কাজ করে, তো এই ভালো এবং মানবিক কাজ কিংবা কল্যাণের কাজের কারণে দুনিয়াবি জীবনে সে খ্যাতি যশ বাহবা পাবে, মানুষ তার প্রশংসা করবে, কিন্তু আল্লাহর কাছ থেকে তার কোনো যাজা নাই, তার কোনো পুরস্কার নাই, কারণ ঈমান ব্যতীত নেক আমলের কোনো দাম নাই। এজন্য আল্লাহ কোরআনে কারিমে যত জায়গায় নেক আমলের কথা বলেছেন, নেক আমলের আগে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন, কারণ ঈমান ব্যতীত নেক আমলের কোনো দাম নাই। ঈমানের সাথে নেক আমল করবে যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই ঈমান এনে নেক আমল করবে যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। তাহলে আমল ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। এই জন্য মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। বলেন তো সবচাইতে বড় সম্পদের নাম কি? আরো জোরে বলেন সবচাইতে বড় সম্পদের নাম কি? একজন মোমেন ব্যক্তি জীবনের সব কিছু ইমানের জন্য ছাড়তে পারে, কিন্তু ইমান সে কখনো ছাড়তে পারে? এই জন্য আপনি আমাদের আকাবির আসলাফ পূর্ববর্তীদের জীবনী পড়ে দেখুন, নবী রাসূলদের জীবনী পড়ে দেখুন, নবী রাসূলদের সঙ্গী সাথী যারা ছিলেন তাদের জীবনী পড়ে দেখুন। তাদেরকে দুনিয়াবি বহু লোভ লালসা দেখানো হয়েছে, তাদের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে, শুধু বলা হয়েছে ঈমান ছাড়ো, ঈমান ছাড়লে তোমাকে নাজাত দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। ঈমান যদি ছাড়ো দুনিয়াবি ফায়দা দুনিয়াবি সুযোগ সুবিধা তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু প্রকৃত ঈমানদার প্রকৃত মোমেন যারা ছিলেন তারা তখন সেই কাফের মুশরিকদেরকে জবাব দিয়ে বলেছিলেন, কাফিরের দল মুশরিকের দল শোনো, আমি জীবনের সব কিছু ছাড়তে পারি, আমার দুনিয়াবি জীবনের সমস্ত কিছুর মায়া ছাড়তে পারি, এমনকি নিজের জীবনের মায়াও ছাড়তে পারি, কিন্তু ঈমান আমি ছাড়তে পারি না। আপনারা কি আছেন না ঘুমাই গেছেন? আছেন না ঘুমাই গেছেন? তাহলে একজন ঈমানদারের কাছে সবচেয়ে বড় সম্পদ কি?
জুড়ে বলেন, এই ইমানের উপর টিকে থাকা দুষ্কর হবে, কঠিন হবে এই জামানায় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার আসেন তো, ইমানের উপর টিকে থাকা যে কঠিন, আপনাকে একটু বাস্তবতা দিয়ে বুঝাই, কিচ্ছু লাগবে না গো ভাই, আপনার পকেটেই ইমান হারানোর উপাদান আছে, প্রত্যেকের পকেটে এই মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনের অপব্যবহারই আজকে আপনাকে ইমান হারা করার জন্য এনাফ, যথেষ্ট, কিচ্ছু লাগবে না। এই তো রাতের বেলা ঘুমাবে নিজের রুমে, ফজরের আগেই সে ইমান হারা হয়ে যাওয়ার সুযোগ এই মোবাইলের মাধ্যমেই আছে, চরিত্র ধ্বংস করার উপাদান এখানে আছে। আপনি দেখুন, অশ্লীলতা দিন দিন বেড়েই চলেছে, জিনা বেড়ে চলেছে, পরকিয়া দিন দিন বেড়েই চলেছে, অশ্লীলতা বেহায়াপনা জিনা ব্যভিচার পরকিয়ার প্রধান এবং অন্যতম উপাদান হল এই মোবাইল ফোন। সন্ধ্যাবেলায় আগে প্রত্যেক বাড়িতে বাড়িতে ছেলে মেয়েরা পড়াশোনায় ব্যস্ত থাকত। আমি যখন প্রাইমারিতে পড়াশোনা করি তখন আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না, হারিকেন জ্বালিয়ে সন্ধ্যার পরে মাগরিবের পরে প্রতিটি ঘরে ঘরে ছেলেমেয়েরা পড়তে বসত, জোরে জোরে চিল্লাই চিল্লাই পড়ত। এখন বেশিরভাগ বাড়িতে আপনি দেখবেন সন্ধ্যার পরে ছেলে মেয়েদের পড়াশোনা নাই। এখনকার ছেলে মেয়েদের হাতে আপনি সন্ধ্যার পরে ফোন দেখবেন, কেউ মোবাইলে বিভিন্ন ধরনের গেমস খেলছে। সেভেনের ছেলে সিক্সে পড়ে, ফাইভে পড়ে, এরকম ছেলেদের মেয়েদের ফেসবুক আইডি টিকটক আইডি আছে। আপনারা কি ঘুমাই গেছেন নাকি? আমি জুমার নামাজ শেষ করে বের হয়েছি, আমি যেখানে জুমা পড়াই, ছোট্ট এক ছেলে আমাকে বলছে, হুজুর আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, অনেক দিন হয়ে গেল, আপনি অ্যাকসেপ্ট করলেন না কেন? এই পুচকা ছেলেকে আমি জবাব দিলাম, তুমি কোন ক্লাসে পড়ো? আমাকে বললো আমি ক্লাস সেভেনে পড়ি। বললাম তুমি ক্লাস সেভেনে পড়ো, তোমার ফেসবুক আইডি আছে? আমাকে বললো হুজুর একটা না দুইটা আছে। বললাম দুইটা কেন? বললো হুজুর আমার তো একটার 5000 ফিল আপ হয়ে গিয়েছে, এই জন্য আমি আরেকটা খুলেছি। আমি বললাম তুমি তো আমার থেকে আরো বড় সেলিব্রিটি, কারণ আমার নিজের ফেসবুক আইডি একটা, তোমার আইডি দুইটা, যে একটা আছে ওইটাও চালানোর সময় নাই। কই হুজুর কি বলেন, আমি তো খুব অ্যাক্টিভ সারাক্ষণ, হ্যাঁ আমি ছবি দেই, পোস্ট করি, লাইক দেই, শেয়ার করি। আমি বললাম মেসেঞ্জারে কি আর কিছু করো? এখন আর কিছু বলে না। স্কুলে কলেজে ছেলেমেয়েরা পড়ছে, মোবাইল ফোন এটা বহন করা কি খুব কঠিন? জবাব দেন না কেন আপনারা, এটা কি খুব ভারী জিনিস? এটা খুব ভারী জিনিস, কত, 100 গ্রাম, 120 গ্রাম, 150 গ্রাম হবে, এর চেয়ে বেশি হবে এর ওয়েট? 100-150 গ্রামের মোবাইল, কিন্তু বিশ্বাস করেন 100-150 গ্রাম ওজনের মোবাইল দিয়ে যে পরিমাণ পাপ হয়, যে পরিমাণ গুণা হয়, এই পাপ আর গুণাকে মিজানের পাল্লায় রাখলে কত যে ভারী হবে এটা কল্পনাও করা যাবে না। আমি বলছিলাম আখেরি জামানায় আছি আমরা, শেষ জামানায় ইমান বাঁচানো হবে অনেক কঠিন। প্রযুক্তির অপব্যবহার, মোবাইল ফোনের ফিতনা, এগুলো দাজ্জালের তরফ থেকে আসা অন্যতম ফিতনা। অর্থাৎ দাজ্জালিও দাজ্জালকে যারা অনুসরণ করে, দাজ্জালের অনুসরণকারীদের থেকেই কিন্তু এ ধরনের চরিত্র বিধ্বংসী প্রযুক্তি পৃথিবীতে লঞ্চ হচ্ছে, আমরা অনেকে জানিও না। আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাইদেরকে বলছি, বোনদেরকেও বলছি, এই সময় মোবাইলে ইন্টারনেটে আসক্ত হয়ে সময় নষ্ট করার বয়স এখন তোমার নয়, তোমার এই বয়স হলো পড়াশোনার, গবেষণার। আমাদের দেশ থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করে, আমাদের দেশের ছেলেরা কেন মোবাইল আবিষ্কার করতে পারে না, কেন তারা বিভিন্ন অ্যাপস আবিষ্কার করতে পারে না? আজকে ফেসবুকে ইউটিউবে দিনের পক্ষে কোনো কন্টেন্ট তৈরি করা যায় না, কোনো বক্তৃতাও করা যায় না, দেখা যায় আইডি সহ পেজ সহ গায়েব হয়ে যায়। এটা যারা ইন্টারনেটে অ্যাক্টিভ থাকেন তারা আপনারা জানেন। আজকে এই যে আমরা আছি, আমরা সব কথা বলতেও পারি না, সব জায়গায় এখন নিয়ন্ত্রণ চলছে, কিন্তু আমাদের
মুসলমান ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়, এরা যদি বিজ্ঞানী হয়, এরা যদি বিভিন্ন জিনিস আবিষ্কার করে, এটা তো মুসলমানদের কল্যাণেই কাজে লাগবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি তরুণ যুবক ছেলেদেরকে বলবো, যারা পড়াশোনা করেন ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো, মোবাইল ফোনে আসক্ত হয়ে এই বয়সটাকে আপনি শেষ করে দিবেন না। শুধু যে ইয়াং জেনারেশন মোবাইলে আসক্ত সেটা কিন্তু নয়, কি শিশু কিশোর যুবক আর কি বুড়া মানুষ বলেন, এখন সবাই এই ফোনে আসক্ত হয়ে গেছে। কি করে আসক্ত হয়েছে আমি আপনাদেরকে বলি। আগে বিভিন্ন বাড়িতে বিবাহের অনুষ্ঠান হলে বা সামাজিক বিভিন্ন অনুষ্ঠান হয় না, সামাজিক অনুষ্ঠানে গেলে মানুষ একসাথে বসত, গল্প করত, একজন আরেকজনের খবর নিত। কিন্তু এখন দেখবেন কোনো সামাজিক অনুষ্ঠানেও মানুষ একত্রিত হলে কেউ কারো দিকে তাকায় না, সবাই নিচের দিকে তাকায় আর নিজের ফোন স্ক্রল করে, একজন আরেকজনের সাথে কোনো কথাবার্তাও বলে না। এরকম পরিবেশ আছে না নাই? এই যে আপনাদের গুভীপুর বা আশেপাশের গ্রামে দেখবেন বিকেলবেলা গাছতলায় বটতলায় এরকম ফুটবল মাঠে স্কুলের মাঠে ছেলেরা একত্রিত হয়ে টিকটক ভিডিও বানায়, গেমস খেলে, খেলা হয় আইপিএল ইন্ডিয়ায়, আর জুয়ার বাজি ধরে তারা গুভীপুরে মেহেরপুরে। জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে ইয়াং জেনারেশন, এরা ফ্রি ফায়ারে আসক্ত হয়ে যাচ্ছে, এরা পাবজিতে আসক্ত হয়ে যাচ্ছে, তথ্য প্রযুক্তির অপব্যবহারে নিজেদেরকে তারা ধ্বংস করে দিচ্ছে। আমার ইয়াং জেনারেশনকে আমি বলবো, ভাইয়েরা আমার, এই মোবাইল, আগেই তো বলেছি এটার ওয়েট খুব, কথা বলেন ওয়েট খুব, ওজন খুব কম, কিন্তু যে পাপগুলো করো এটা দিয়ে এই পাপের ওজন অনেক। আবার মোবাইল দিয়ে গোপনে গোনা হয় বেশি, মোবাইল দিয়ে গোপনে গোনা হয় বেশি, প্রকাশ্যে গোনা হয় কম, গোপনে গোনা হচ্ছে বেশি। যারা নীরবে নিবৃতে একাকী গোনা করেন আল্লাহকে ভয় করুন। আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই, আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বললেন, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে পাহাড় সম পরিমাণ নেক আমল নিয়ে কিছু মানুষ হাশরের মাঠে হাজির হবে, কিন্তু মুহূর্তেই তাদের সকল আমলগুলো ধুলা বালিতে পরিণত হয়ে যাবে, সব আমল তাদের শূন্য হয়ে যাবে। ঘুমাইতেছেন না শুনতেছেন? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন হাশরের ময়দানে কিছু ব্যক্তি পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে হাশরের মাঠে উঠবে, কিন্তু মুহূর্তেই তাদের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজনও চুপ থাকবেন না, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করে এত নেক আমল মুহূর্তের মধ্যেই ধুলা বালিতে পরিণত হয়ে যাবে, কি করে এত নেক আমল মুহূর্তের মধ্যেই বরবাদ হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, আরবের তিহামা পর্বতের সমান নেক আমল নিয়ে উঠার পরেও সব আমল তাদের শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এর কারণ হলো ওই ব্যক্তিগুলো রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে, আলোতে আধারে এরা যখন একাকী নীরবে নিবৃতে থাকত, তখন তারা গোপনে গোপনে গুনাহ করত। কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করো, এই হাদিস তোমার চরিত্র ঠিক করার জন্য এনাফ, যথেষ্ট। তুমি রাতের অন্ধকারে কি করো কেউ জানে না, জানেন কে? জোরে বলেন, জানেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউম ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে যা কিছু হয় আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, তারা কি জানে না তাদের গোপন আর প্রকাশ্য সব খবর যার কাছে আছে তিনি কে? সব খবর আল্লাহর কাছে আছে, এমনকি পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন গাছের পাতা ছিঁড়ে যায়
আমার মাবুদের কাছে, আমার রবের কাছে সেই খবরটাও আছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাস আল্লাহ তাআলা বলছেন, অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আমার হাতের মুঠায়, আমি ছাড়া সেটা কেউ জানে না। স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সবকিছুই আমি জানি। এমনকি এই দুনিয়ার কোনো দেশের কোনো প্রান্ত থেকে যদি কোনো গাছের কোনো পাতাও ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিল তার খবরও যার কাছে আছে, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? তো আমার যুবক ভাইয়েরা, যে আল্লাহর কাছে গাছের একটা পাতা পড়ার খবর আছে, তুমি যে রাতের বেলা দরজা লাগিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে একা রুমে ফিসফিসিয়ে তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলো, তুমি যে মোবাইলে হারাম ভিডিও দেখো, পর্নোগ্রাফি দেখো, তোমার বাবা দেখে না, মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, কিন্তু তোমার অন্ধকার ঘরে একাকি রুমে কার্যক্রম সম্পর্কে যিনি অবহিত, যিনি জানেন, তিনি কি? সে আল্লাহর ভয় কি অন্তরে নাই? সে আল্লাহর ভয় যার অন্তরে আছে সেই ব্যক্তি হল প্রকৃত আল্লাহ ভীরু, প্রকৃত খোদা ভীরু ব্যক্তি। সব খবর আল্লাহর কাছে আছে। আজ আপনি এই মোবাইল পকেটে এই যে ঢুকাই দিলাম, ওজন কম, পকেটে নেওয়া যায়, মোবাইল দিয়ে যে পাপ করছেন এটা পকেটে নয়, এত পাপ করছেন এটা হয়তো জমিন থেকে আকাশের সীমা পর্যন্ত স্পর্শ করে ফেলেছে, এত গুণা আপনি কামাই করেছেন। এটা বড় ফিতনার জামানা, জুয়ান বুড়া সবাই আসক্ত হয়ে পড়েছে। এই যে পরকিয়া, এটা এখন বিষক্রিয়ায় রূপান্তর হয়েছে। এটারও একটা উপাদান হলো এই পাশের বাড়ির ভাবির সাথে, পাশের বাড়ির জরিনা ভাবি সকিনা ভাবির সাথে যোগাযোগের মাধ্যম হয়েছে এখন এই মোবাইল। আর জরিনা ভাবি সকিনা ভাবি তার প্রবাসী স্বামী রেখে পাশের বাড়ির অবিবাহিত আব্দুল্লাহর সাথে পালিয়ে চুয়াডাঙ্গায়। এই রকম অবস্থা এখন আমার সমাজে নাই, নষ্ট হয়ে গেল সমাজ, পচে গেল সমাজ, চতুর্মুখী ফিতনায় আমরা আক্রান্ত। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের আগে শেষ জামানায় ইমান টিকিয়ে রাখা, চরিত্র ঠিক রাখা, এটা হবে মানুষের জন্য বড় চ্যালেঞ্জের ব্যাপার। অবস্থা তখন এত ভয়াবহ হবে, আপনারা 40-50 মিনিট আমার সাথে মনোযোগী থাকতে পারবেন তো? এমন এমন কথা এখন শুরু হবে, এগুলো একটা কথাও আমার না, সব নবীজির কথা। আমি নবীজির কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি যেগুলো তিনি বলেছেন আরো 1500 বছর আগে। আল্লাহু আকবার, 1500 বছর আগে যা বলে গিয়েছেন আপনি দেখুন আপনার আশপাশের সাথে সব এখন মিলে যাবে, এমন কথা বলে গিয়েছে, মনোযোগ থাকবে তো আপনাদের? আল্লাহ নবী বলেছেন, শেষ জামানায় ফিতনা এমন ভাবে মানুষকে আচ্ছন্ন করবে সমাজ এবং রাষ্ট্রে, নির্বোধ লোকেরা, অপদার্থ অযোগ্য লোকদের নেতৃত্বে সমাজ রাষ্ট্র চলে যাবে। বলবেন, হুজুর প্রথম পয়েন্টটাই কেন আপনি নেতৃত্ব নিয়ে ধরলেন? কারণ হলো, ড্রাইভার ঠিক থাকলে যেমন গাড়ির প্যাসেঞ্জার নিরাপদ থাকে, ঠিক তেমনি ভাবে সমাজ আর রাষ্ট্র পরিচালনার ড্রাইভার হলো নেতৃত্ব। এই নেতৃত্ব ঠিক থাকলে সমাজ ঠিক থাকে, রাষ্ট্র ঠিক থাকে। গাড়ির ড্রাইভার অযোগ্য অদক্ষ অপদার্থ হলে যেমন প্যাসেঞ্জার সহ গাড়ি খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সমাজ আর রাষ্ট্রে যখন চোর ডাকাত সন্ত্রাসী চাঁদাবাজি লোকেরা যখন রাষ্ট্র আর সমাজ নেতৃত্ব দিবে, ওই রাষ্ট্র আর সমাজও তখন ধ্বংসের কিনারে পড়ে যাবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় এত ফিতনার প্রধান কারণ হবে গোটা সমাজে অপদার্থ অযোগ্য নেতৃত্ব কায়েম হয়ে যাবে। শুনুন আল্লাহর নবীর হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বক্তৃতা করছেন, নবীজি সাহাবীদেরকে বললেন, আআযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা। নবীজি বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ যেন তোমাদেরকে অযোগ্য অপদার্থ
নেতৃত্ব থেকে তোমাদেরকে আল্লাহ যেন বাঁচান। আল্লাহ নবী হাদিসে যে শব্দটি বললেন সেটা হলো ইমারতিস সুফাহা, আআদাকাল্লাহু মিন ইমারতিস সুফাহা। নবীজি বললেন ইমারতিস সুফাহা থেকে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। আল্লাহর রাসূলের সাহাবীরা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, একজনও চুপ থাকবেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, মা ইমারতুস সুফাহা। ইমারতুস সুফাহা কি? আল্লাহর নবী ব্যাখ্যা দিয়ে দিলেন। নবীজি সাহাবীদেরকে বললেন উমারা ইয়াকুনুনা বাদি লা ইয়াক্তাদুনা বিহাদি ওয়ালা ইয়াসতি, অর্থাৎ আমার পরে এমন কিছু লোক আখেরি জামানায় কিয়ামতের আগে আসবে, এই লোকেরা তারা আমার হেদায়াত মোতাবেক আমার সুন্নাত মোতাবেক তোমাদেরকে পরিচালনা করবে না, সমাজ এবং রাষ্ট্রকে আমার সুন্নাত মতো আল্লাহর দেওয়া হেদায়াত মতো তারা পরিচালনা করবে না, আল্লাহর দেওয়া নিয়ম কানুন বাদ দিয়ে রসুলের দেওয়া তরিকাকে বাদ করে দিয়ে তারা নিজেদের মস্তিষ্ক প্রসূত বিবেক প্রসূত আইন কানুন দিয়ে তারা তাদের সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করা আরম্ভ করবে। আল্লাহর নবী বললেন ফামান সাদাকাহুম বিকাদিবিহিম ওয়ানাহুম আলা যুলমিহিম ফাউলাইকা লাইসু মিন্নি ওয়ালাস্তা ওয়ালাস্তা মিনহুম। নবীজি বললেন সেই অপদার্থ অযোগ্য লোকদের যারা অনুসরণ করবে এবং তাদেরকে যারা সহযোগিতা করবে, আল্লাহর নবী বললেন ফাউলাইকা লাইসু মিন্নি, এরা আমার উম্মত নয়, ওয়ালাস্তা মিনহুম, এবং আমিও তাদের কেউ নই। আপনি কি ঘুমায় গেছেন নাকি? নবীজি বলেছেন এদের সাথে আমার সম্পর্ক কাট অফ, এরা আমার উম্মত নয়, আমিও তাদের কেউ নই, তারাও আমার কেউ নয়। আল্লাহু আকবার! কথার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ফাঁক ফুকর। এই মাঠে বসে আপনি আজকে সিদ্ধান্ত নিন আপনি কিভাবে চলবেন, কিভাবে চলা দরকার, কিভাবে আপনার জীবন চালানো দরকার, সিদ্ধান্ত নিন। আজকে আল্লাহর নবী আরো বলেছেন আখেরি জামানা হবে জুলুম তন্ত্রের জামানা। আল্লাহর নবী বলেছেন ইন্না হাদাল আমর বাদা নবুওয়াতান ওয়া রাহমাহ, নবীজি বলেছেন ইসলাম সূচনা হয়েছে নবুয়ত দিয়ে, আর নবুয়তের যুগকে নবীজি বলেছেন রহমতের যুগ। পড়েন সুবহানাল্লাহ, নবীজি বলেছেন ইসলামের স্টার্টিং হয়েছে নবুয়ত দিয়ে, আর নবুয়তের সূচনা হয়েছে, আর নবুয়তের যুগটা হলো রহমতের যুগ, নবুয়তের যুগকে নবীজি বলেছেন রহমতের যুগ। আল্লাহর নবী বলেছেন সুম্মা ইয়াকুনু খিলাফাতাহু ওয়া রাহমা, এরপরে নবুয়তের যুগের পরে আসবে খিলাফতের যুগ। দেখেন এই কথাটা নবীজি জীবদ্দশায় বলেছেন, কিন্তু যেভাবে বলেছেন হুবহু সেভাবে কথাগুলোর বাস্তবায়ন হয়েছে। নবীজি বলেছেন ইসলাম সূচনা হয়েছে নবুয়ত দিয়ে, নবীজির নবুয়ত আর রেসালত দিয়ে। আল্লাহর নবী বলেছেন নবুয়ত আর রেসালতের যুগ হলো রহমতের যুগ, আর নবুয়ত আর রেসালতের যুগের পরে দুনিয়াতে আসবে খেলাফতের যুগ। বলেন তো নবীজির পরে দুনিয়ায় খেলাফত ছিল কি ছিল না? আরো আসতে বলেন ছিল কি ছিল না? নবীজি বলেছেন সুম্মা ইয়াকুনু মুলকান আদুদা, যারা পড়াশোনা করেছেন তারা জানেন নবীজি বললেন এরপরে খেলাফতের যুগের পরে পৃথিবীতে আসবে রাজতন্ত্রের যুগ। আমরা যারা ইতিহাস পড়েছি তারা জানি নবুয়তের যুগের পরে ছিল খেলাফতের যুগ, খেলাফতের যুগের পরে ছিল রাজতন্ত্রের যুগ। আল্লাহর নবী বলেছেন রাজতন্ত্রের যুগের অবসান হওয়ার পরে সুম্মা কানা জিব্রিয়াতান ওয়া উতুম্মা ওয়া ফাসাদাল ফিল আর্দ, এরপরে পৃথিবীতে আসবে ফাসাদময় জুলুমতন্ত্র আর স্বৈরতন্ত্রের জামানা। কথাগুলো কি পৃথিবীর সাথে মিলে কি মিলে না? আপনি আবার নিজের কাদের উপরে নিয়ে আসিয়েন, কারণ আমার সমাজে এরকম পচা নিকৃষ্ট কিছু লোক আছে কোরআন হাদিসের কথা সে জোর করে তার মাথার উপরে নিয়ে নেয়। হুজুর বলে এক কথা, হুজুর যখন কোরআন হাদিসের কথাগুলো বলে হুজুর তার নামও বলে না, কিন্তু সে নিজেই তার চরিত্রের সাথে মিলায়া নেয়। কেমন মানুষ আছে না নাই? আল্লাহর নবী বলেছেন ইসলাম সূচনা হয়েছে, হাদিসটা মুখস্থ করে নবীজি বলেছেন ইসলামের সূচনা হয়েছে নবুয়ত দিয়ে, বলেন কি দিয়ে? বলেন কি দিয়ে? নবুয়ত দিয়ে। এরপরে নবীজি বলেছেন সুম্মা ইয়াকুনু খিলাফা, এরপরে আসবে খিলাফতের যুগ, সেটাও হবে রহমতের যুগ। সুম্মা ইয়াকুনু মুলকান আদুদা, এরপরের যুগ হলো রাজতন্ত্রের যুগ।
সুম্মা ইয়াকুনু জাবরিয়াতাম ওয়াতুম ওয়া ফাসাদান ফিল আরদ। এরপরের সময়টা হলো ফাসাদ, জুলুম তন্ত্র আর স্বৈরতন্ত্রের জামানা। যেই যুগের মানুষেরা নিজের আইনের বিরুদ্ধে, নিজের মতের বিরুদ্ধে গেলে সহ্য করতে না পেরে মানুষের উপরে হিংস হায়েনার মতো ঝাঁপিয়ে পড়বে, এমন জালিম আজকে দুনিয়াতে আছে না নাই? তাহলে এটা শেষ জামানার, জোরে বলেন শেষ জামানার আলামত। আল্লাহর নবী বলেছেন শেষ জামানা হবে বড় ভয়ঙ্কর জামানা, সেই জামানায় ফাহেশা কাজ বেড়ে যাবে, বেবিচার বেড়ে যাবে। এজন্য নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াযহারাল ফাহাশ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না অশ্লীলতা বেহায়াপনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যায়। আমার বাবারা আমার ভাইয়েরা পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তো, সমাজে এখন অশ্লীলতা কম না বেশি? বাসা থেকে বের হয়ে অজু করে বের হবেন তো অজু ঠিক রাখাও কঠিন। অশ্লীলতা রাস্তার মুড়ে মুড়ে, বিলবোর্ডে, সাইনবোর্ডে, ফেস্টুনে, সব জায়গায়, পত্রিকা পড়েও শান্তি পাবেন না, বিনোদন পাতায় আছে অশ্লীলতার বেহায়াপনা, ম্যাগাজিন হাতে নিবেন ওখানেও আছে উলঙ্গপনা, নগ্নতা, অর্ধনগ্নতা, রাস্তাঘাটে বিলবোর্ড, সাইনবোর্ড, ফেস্টুন, চতুর্দিকে দেখবেন। আপনি ইউটিউবে ভালো একটা ভিডিও দেখেন, নিচে দিয়ে আরো তিনটা খারাপ ভিডিও। নিজের চোখের হেফাজত করাও এই যুগের চ্যালেঞ্জের ব্যাপার। আপনি একটা ওয়াচ শুনবেন, সেখানেও দেখবেন সেই ভিডিওর নিচে আজে বাজে ভিডিও চলে এসেছে। এই রকম করে চতুর্দিকে ফাহেশা কাজ, চতুর্দিকে ফাহেশা কাজ। একটা হাদিস আপনাদেরকে শোনাই, আল্লাহর নবী কি বলেছেন শুনেন, শেষ জামানায় অশ্লীলতা, ব্যভিচার, বেহায়াপনা এমন ভাবে সমাজে ছড়িয়ে পড়বে, নবীজি বলেছেন, হাত্তা তুজাদুল মারআতু নিহারান জিহারান তুনকাহু ওয়াসাতাত তারিকি লা ইয়ুনকিরু যালিকা আহাদা। আল্লাহর নবী বলেছেন প্রকাশ্যে দিনে দুপুরে, প্রকাশ্যে দিনের বেলায়, দিনে দুপুরে নারী পুরুষ রাস্তার মধ্যে বেবিচার করবে, এটা দেখেও মানুষ, এই চিত্র দেখেও মানুষ ওখানে গিয়ে বাধা দিবে না। এই হাদিসের সাথে মিলান আমার দেশের বটমূল পার্ক, আমার দেশের ওই যে ঢাকার হাতির ঝিল, রমনার বটমূল, এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কবুতরের জুড়ার মতো অবিবাহিত ছেলে মেয়েরা বসে বসে বাদাম খায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু বলে না। বিভিন্ন পার্কের মধ্যে দেখবেন কলেজের, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা কবুতরের জুড়ার মতো বসে বসে অবিবাহিত ছেলেরা বাদাম খায়। যেগুলা বলতেছি এগুলা বাস্তব না অবাস্তব? নবীজি বলেছেন কিয়ামতের আগের জামানায় রাস্তাঘাটে এগুলো ঘটবে, লা ইউনকিরু আহাদ, লা ইউনকিরু যালিকা আহাদ, কেউ এটা দেখেও বাধা দিবে না। আল্লাহর নবী বলেছেন ওয়ালা ইউগাইয়িরু, এগুলো প্রতিরোধের জন্য কাজ করবে না। ফায়াকুনু আমসালাহুম, এদের উদাহরণ হবে এই, আল্লাহর নবী বলেছেন ফায়াকুনু আমসালাহুম ইয়াউমা ইদিন আল্লাযী ইয়াকুল লাউ নাহাইতাহা আনিত তারিকি ক্বালিলান ফাযালিকা ফীহি মিছলা আবি বকরিন ওয়া উমার। আল্লাহর নবী বলেছেন সেই জামানায় যে ব্যক্তি অশ্লীলতায় বেহায়াপনায় শামিল হওয়া ছেলে মেয়েদেরকে বা লোকদেরকে গিয়ে বলবে, তুমি যদি রাস্তাঘাট থেকে সরে গিয়ে লোক চক্ষুর অন্তরালে এই কাজটা করতে ভালো হতো, তাও সমাজ এই নোংরামি থেকে বেঁচে যেত। আল্লাহর নবী বলেছেন এতটুকু কথাও শেষ জামানায় যে ব্যক্তি বলতে পারবে সে হলো শেষ জামানার আবু বকর, শেষ জামানার উমর। এখানে আমরা গিয়ে বাধা দিতে পারি না, আমরা এই সব কাজে বাধা দিতে পারি না, আমরা নীতিমালা আরোপ করতে পারি বরং, যেখানে আলেম উলামাগণ অশ্লীলতা বেহায়াপনা যৌতুক মাদকের বিরুদ্ধে কথা বলে, সেখানে আরো সুযোগ পেলে আমরা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করি। আপনি বন্ধ করার জিনিস পান না, আপনি বন্ধ করলে হাতির জিলের এই বেহায়াপনা বন্ধ করুন, আপনি যৌতুক বন্ধ করুন, মাদক বন্ধ করুন, জুয়া বন্ধ করুন, অশ্লীলতা বেহায়াপনা নোংরামি বন্ধ করুন। আপনি বন্ধ করার জিনিস পান না, আপনি বিভিন্ন জায়গায় দেখা যায় কুরআনের মাহফিল বন্ধ করে দেন, বরং আপনার উচিত ছিল আপনার বলা কমিটিকে বলা কোন হুজুরকে দাওয়াত দিয়েছ, ওই হুজুরের ফোন নাম্বার দাও, হুজুরের সাথে আমি যোগাযোগ করি, পারলে দেখা করি, আমার এলাকায় জুয়া বেশি, আমার এলাকায় সুদ বেশি, যৌতুক বেশি, হুজুরকে একটু নোট দেই, তিনি যেন তার আলোচনার ভেতরে 20-30 মিনিট এগুলো নিয়েও কথা বলে।
আপনার উচিত ছিল এভাবে সহযোগিতা করা, না করে গান বাজনা এবং অমুসলিম ভাই বোনদের প্রোগ্রামে উল্টা প্রোটেকশন, আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মুসলমানদেরকে অবাক দিনচর্চায় আপনি বাধা বিপত্তি সৃষ্টি করবেন, এটা তো আসলে এদেশের মানুষের আবেগ অনুভূতির সাথে মিলে না, ঠিক কি না? এদেশে যত অমুসলিম বসবাস করেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, এবং সংখ্যাধিক্য যেহেতু এদেশে মুসলমান, মুসলমানদের উচিত হলো অমুসলিমদেরকে শ্রদ্ধা করা, ভালোবাসা, তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখা, সাম্প্রদায়িক দাঙ্গা যেন আমাদের মধ্যে লেগে না যায়। কারণ ইসলাম কখনো অন্য ধর্মকে গালিগালাজ করা, অন্য ধর্মের ভাই বোনদেরকে নিয়ে ঠাট্টা করা, উপহাস করা, অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া, এই শিক্ষা ইসলাম কোনোদিনও আমাদেরকে দেয় না। বরং অমুসলিম যারা, ভিন্ন ধর্মাবলম্বী যারা, তাদেরকে তাদের ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার সেগুলো নিশ্চিত করা, এটি মুসলমান রাষ্ট্রপ্রধান থাকলে তারও দায়িত্ব, প্রতিটি মুসলমানেরও দায়িত্ব হলো অমুসলিমরা যেন তাদের কাছে নিরাপদ থাকে। এটা আমরা করি, এ ধরনের পরমত সহিষ্ণুতা একমাত্র পৃথিবীর মুসলমানদের কাছে আছে। আপনি পৃথিবীর ইতিহাস পড়ে দেখুন, পৃথিবীতে মুসলমানরা হচ্ছে সবচাইতে পরমত সহিষ্ণু জাতি। এই ভারতীয় উপমহাদেশকে মুসলমানরা শাসন করেছে সুদীর্ঘ 800 বছর। ভারতে গেলে আপনারা সুন্দর সুন্দর যা কিছু দেখেন, এই আগ্রার তাজমহল, কুতুব মিনার, শীশ মিনার, দিল্লির শাহী জুমা মসজিদ সহ ভারতবর্ষের সুন্দর সুন্দর সব স্থাপনা মুসলমানদের হাতে গড়াইলো, সব মুসলমানরা করেছে। 800 বছর মুসলমানরা শাসন করে মুসলমানরা ভারতবর্ষে কখনো অমুসলিমদের গায়ে হাত তুলে নাই, পিটায় নাই, কারো মন্দির পুড়ায় দেয় নাই, কারো মন্দির দখল করে মসজিদ বাড়ায় নাই। কেন বানাবে? কারণ ইসলাম তো আমাদেরকে এটা শেখায় না, কোরআন আমাদেরকে এটা বলে না, কোরআন হাদিস এটা আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু আপনি দেখুন এই ভারতে 47 থেকে নিয়ে 24 পর্যন্ত বহু কিছু হয়েছে। জয় শ্রীরাম না বলায় তাবরিজকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, মুস্কান নামের এক বোনকে কলেজের মধ্যে কিভাবে তাকে হেনস্থা করা হয়েছে আপনারা দেখেছেন, আমাদের বাবরি মসজিদকে দখল করে রাম মন্দির বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি এটা তুলনা দিচ্ছি, উপমা দিচ্ছি, আমরা 800 বছর আমাদের পূর্বপুরুষরা ভারতকে শাসন করে গিয়েছে, আমরা এগুলো করি নাই। কেন করি নাই জানেন? কুরআন হাদিস ইসলাম আমাদেরকে এটা শেখায় না। গুবিপুরে যদি হিন্দুদের মন্দির থাকে, সেই মন্দির পাহারা দেওয়া গুবিপুরের মুসলমানদের দায়িত্ব, কোরআন হাদিস এটাই আমাদেরকে শেখায়। তো আমরা তো পরমত সহিষ্ণুতার কথা বলি, আমরা অন্য ধর্মাবলম্বীদেরকে শ্রদ্ধা করার, সম্মান করার কথা বলি। এজন্য অমুসলিমেরা আমাদের কাছে আসে, আমাদের মাহফিলেও তারা আসে, এমনকি আমরা বহু অমুসলিমদেরকে মানবিক কাজেও সহযোগিতা করি। আপনারা এটার সাক্ষী, আমরা করি কি করি না? করি। তাহলে যে দিন, যে কোরআন, যে ইসলাম আমাদেরকে মানবিকতা শেখায়, আমাদেরকে পরমত সহিষ্ণুতা শেখায়, সম্প্রীতি শেখায়, মানবতাবোধ শেখায়, মনুষ্যত্ববোধ শেখায়, উত্তম চরিত্রবান হওয়ার কথা বলে, সেই দিনই প্রোগ্রামগুলো বাস্তবায়নের জন্য প্রত্যেকটি মুসলমানের প্রতিটি স্থান থেকে সহযোগিতার দরকার আছে না নেই? আল্লাহ যেন এই কথাগুলো সকল মহলের লোকদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে শেষ জামানায় অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি বাড়বে, এমনকি শেষ জামানায় মসজিদের মতো পবিত্র জায়গায় ফিতনা আরম্ভ হয়ে যাবে। আখেরি জামানায় মসজিদের ভেতরেও ফিতনা আরম্ভ হয়ে যাবে। বলেন এখন আমাদের সমাজের মসজিদগুলোতে ফিতনা আছে না নাই? আমাকে সভাপতি বানালো না মসজিদে, হ্যাঁ কত বড় সাহস, আমার বংশ কি কম, চলো এই মসজিদে থাকবো না, আমরা আরেকটা মসজিদ বানাই, কি বলেন? এরকম আছে না নাই? আমি এই গত বছর নভেম্বরে আমাদের দেশের এক জায়গায় মাহফিলে গিয়েছি, আমি এলাকার নাম না বলি, তারা বললেন হুজুর আমাদের এলাকায় কিন্তু নয়টা মসজিদ। ভাবছিল এই কথা শুনে হুজুর বলে মাশাল্লাহ মাশাল্লাহ। আমি বললাম ভাই আপনাদের এলাকায় নয়টা মসজিদ মানে হচ্ছে আপনাদের এলাকার মধ্যে অনৈক্য বেশি, অস্থিরতা বেশি। আমাকে বললো হুজুর আপনি কেমনে বুঝলেন? বললাম এই যে আপনি নয় মসজিদ বলছেন তো বুঝে ফেলছি। জিজ্ঞেস করলাম জনসংখ্যা কত, যে জনসংখ্যার কথা আমাকে বলেছে এই জনসংখ্যা দিয়ে এক মসজিদ কাবার না হলেও দুইটা দিয়ে এনাফ হইতো।
তো আমাকে বলে হুজুর আপনি ধরে ফেলছেন, আসলে নয় মসজিদ হওয়ার পেছনে সামাজিক কুণ্ডলও আছে, রাজনৈতিক কুণ্ডলও আছে, আবার এলাকাগত বংশীয় কুণ্ডলও আছে। বলেন মসজিদ নিয়ে এখন ফিতনা আমাদের সমাজে আছে না নাই? মসজিদ নিয়ে ফিতনা করে আমরা কি করছি, এলাকায় নতুন নতুন মসজিদ তৈরি করছি। নতুন নতুন মসজিদ হোক, যদি ফিতনা ছাড়া হয় কোনো অসুবিধা নাই, কিন্তু ফিতনা দিয়ে হলে এটা থেকে কোনো উপকার আসবে? ফিতনা করে করে আমরা মসজিদ দিয়ে মানুষকে ভাগ করে দিচ্ছি, শুধু তাই নয়, জুড়ে আমিন আস্তে আমিন বলা নিয়ে আমরা মসজিদগুলো ভাগ করে ফেলি, আর আমরা মসজিদ বানানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। মসজিদের বাহ্যিক চাকচিক্যের দিকে আমরা যতটা মনোযোগী, মসজিদের আভ্যন্তরীণ হেদায়াতিন কাজে আমরা ততটুকু মনোযোগী নই। এজন্য আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস্সাহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান্নাসু ফিল মাসাজিদ, যতদিন না মানুষ মসজিদ নিয়ে পারস্পরিক বড়াই করবে, গৌরব করবে, অহংকার করবে। মসজিদ নিয়ে এক এলাকার লোকের সাথে আরেক এলাকার বড়াই, অহংকার, গৌরব এখন কম না বেশি। চুয়াডাঙ্গায় মসজিদ বানিয়েছে 70 লক্ষ খরচ করে, তো মেহেরপুরের মুজিবনগরের মানুষেরা বলে চলো আমরা 80 লক্ষ দিয়ে বানাই, কুষ্টিয়ার মানুষ বলল চলো আমরা 1 কোটি টাকা দিয়ে বানাই, এরপরে দেখা গেল ঝিনাইদহের মানুষ বলল চলো আমরা 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানাই। আপনি বলবেন হুজুর মসজিদ বানানোর জন্য প্রতিযোগিতা, এটা তো ভালো কাজ, এখানে ক্ষতি আবার কি? আমার ভাইয়েরা এখানে কোনো ক্ষতি নয়, কিন্তু মসজিদকে বাহিরের দিক দিয়ে ঠিকঠাক করে মসজিদের ভেতরের পরিচালনা ব্যবস্থা সদরঘাট করে দিলে এমনটা তো করা যাবে না। কারণ বহু কোটি কোটি টাকা দিয়ে মসজিদ, কোটি কোটি টাকা দিয়ে নির্মাণ করা বহু মসজিদের ভেতরে পরিচালন ব্যবস্থা হলো এমন, মসজিদের মধ্যে সুদখুর সভাপতি, ঘুষখুর সেক্রেটারি, দুর্নীতিবাজ কেশিয়ার বসে আছে। তাহলে কোটি কোটি টাকা দিয়ে সুন্দর মসজিদ বানিয়ে কি ফায়দাটা হলো আমাকে বলেন? তাহলে তো নবীজির সাথে আমাদের আচার আচরণের মিল হয়ে গেল, কেননা নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিস্সাআহ উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেছেন, ততদিন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের একটা আলামত হলো, কিয়ামতের আগে আখিরি জামানায় সুন্দর সুন্দর মসজিদের ভেতরে পাপি তাপি ফাসেক ফুজ্জার ব্যক্তিদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। এখন আপনি তাই দেখুন বেশিরভাগ মসজিদ, আমি তো একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি এই বাংলাদেশের বেশিরভাগ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বেনামাজি সুদখুর ঘুষখুর চরিত্রহীন। এই জন্য এই মসজিদগুলোর ইমাম, মসজিদগুলোর খতিবের সাথেও সুন্দর আচরণ হয় না, ওই মসজিদগুলোর মিম্বর থেকেও সত্য কথা উচ্চারিত হয়। কারণ জুমাবারে কি বক্তৃতা হবে সভাপতি ঠিক করে দেয়, হুজুর এটা বলেন, এটা বলিয়ে নয়, এটা বলিয়েন না, সভাপতির ঘরের সভাপতি, সেক্রেটারির ঘরের সেক্রেটারি, হুজুর কি বলবে তুই ঠিক করে দেওয়ার কে? পড়াশোনা করে ওই জায়গায় গিয়ে তারপরে ঠিক করে দেয়, এরকম আছে না নাই? বেয়াদবিতে কোথা সমাজ পরিপূর্ণ হয়ে গেছে, চিন্তা করেছেন? এমনকি এই মাহফিলগুলোতে বড় বড় আলেমদেরকে দাওয়াত করে জাহেলরা আলেমদেরকে গাইডলাইন করে এটা বলবেন এইটা বলবেন না। জাহেল, তুমি কাকে ইনস্ট্রাকশন দিচ্ছ? ওই হুজুর কুরআন হাদিস 20-25 বছর পরে এই চেয়ারে বসেছে। তুমি সুরা ফাতিহা পড়তে গেলে তোমার ভুল হবে 30টা, তুমি বুখারীর উস্তাদকে বলো এইটা বলবেন ওইটা বলবেন, কথা বাস্তব না অবাস্তব? মাদ্রাসায় বুখারী পড়িয়েছে 30 বছর, সেই উস্তাদকে বসায়া তার মতো জাহেল বলে এইটা বলবেন ওইটা বলিয়েন না? ওই উস্তাদের, বুখারীর উস্তাদের পায়ের জুতার যে বালু আছে, বালু বহন করার যোগ্যতাও তো তোমার নাই। বেয়াদবে গোটা সমাজটা ভরে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কথাবার্তা, চাল চলন, আচার আচরণে বিনয়ের প্রকাশ হওয়া, এটা ভালো মানুষের আলাম। আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে সুন্দর সুন্দর ওই মসজিদগুলোর ভেতরে
পাপী তাপীদের ফাসিকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে, ইমাম খতিবের গলার আওয়াজ ছোট, পদের গলার আওয়াজ বড়। এজন্য দেখা যায় এই রকম অপদার্থ লোকদের ব্যবস্থাপনায় পরিচালিত মসজিদ থেকে সত্য কথা উচ্চারিত হয় না। এক মসজিদে হুজুর নতুন ইমামতিতে ঢুকলেন, শুক্রবার জুমার দিনে তিনি বয়ান আরম্ভ করলেন, তিনি সুদের খুতবা আরম্ভ করলেন, সুদ নিয়ে আলোচনা করছেন, কিছুক্ষণ পর মতো কাশি দিছে। খতিব সাহেব ইমাম সাহেব বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তিনি বুঝে ফেলেছেন, বুঝছি ওয়াজ আমার কমন পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে ঘুষের ওয়াজ আরম্ভ করলেন, কিছুক্ষণ পর সেক্রেটারি কাশি দিয়েছে, হুজুর বুঝলেন এখানে দেখতেছি ঘুষের ওয়াজ অকমন। সাথে সাথে তিনি চলে গেলেন অন্য বিষয়ে, টপিক চেঞ্জ করে তিনি আলোচনা আরম্ভ করলেন। এবার তিনি আলোচনায় চলে গেলেন চাঁদাবাজি আর দুর্নীতি নিয়ে, কিছুক্ষণ পরে কেশিয়ার সাহেব কাশি মেরে দিয়েছে, হুজুর বুঝলেন এটাও কমন পড়ে গেছে। ঘরের দিকে তাকায় দেখে একটা ১৫, হুজুর বলেন আজকের আলোচনা এখানেই শেষ, ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইরকম সুযোগ সুবিধাবাদী ইমামও কিন্তু আমার সমাজে আছে, যারা সুদখুর ঘুষখুর চাঁদাবাজ দুর্নীতিবাজ সভাপতি সেক্রেটারি আর কেশিয়ারের ভয়ে চাকরি বাঁচাবার ধান্দায় রসুলুল্লাহর পবিত্র মিম্বরে বসে সত্য কথা বলতে পারে না। যে ব্যক্তি মসজিদের মিম্বরে বসে সত্য কথা বলতে পারে না, তার উচিত হলো ইমামতির মতো খতিবের মতো এত বড় পবিত্র দায়িত্ব ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খাওয়া, অন্য চাকরি করা, ব্যবসা করে ভাত খাওয়া, রসুলুল্লাহর পবিত্র মিম্বরে বসতে কোনো চাঁদাবাজ টেন্ডার বা দুর্নীতিবাদকে ভয় করে সত্য কথা গোপন করা যাবে না। এক মসজিদ চলে যাবে অন্য মসজিদ আসবে, বাংলাদেশ থেকে বের হয়ে যাবে অন্য দেশে তার জায়গা হয়ে যাবে। রিজিকের ফয়সালা করেন কি? জোরে বলেন রিজিকের ফয়সালা করেন কি? আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় মসজিদগুলো কেমন হবে শোনো, আল্লাহর নবী বলেছেন মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো হবে চাকচিক্যময়, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদগুলো হবে হেদায়াত শূন্য। দেখেন আল্লাহর নবীর কথাগুলো আপনারা মিলান, এখন এমন কিছু কথা বলবো দয়া করে আপনারা রাগ করবেন না, আসলেই তো তাই। দেখেন আমাদের গুবিপুরে আমাদের এই মেহেরপুরের মধ্যে মসজিদগুলো কত সুন্দর, এখন আমাদের মসজিদ একটা মসজিদও কাঁচা নাই, সব মসজিদ পাকা, কিন্তু মুসল্লির অভাবে পাকা মসজিদগুলো থাকে ফাঁকা। রসুলুল্লাহর মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা, আল্লাহ রসুলের মসজিদটা কি পাকা ছিল নাকি? হ্যাঁ পাকা ছিল না, উপরে ছিল খেজুর পাতার ছাউনি, অল্প একটু বৃষ্টি হলে দেখা যেত কাদা হয়ে যেত, কাদা হয়ে যেত, যখন সাজদা দিতেন তাদের নাকে আর কপালের মধ্যে কাদা লেগে যেত, আর যখন রোদ থাকতো মরুভূমির বালু তখন এত গরম হতো, এই গরম বালুর উপরে তারা সাজদা দিয়েছেন। মসজিদের মধ্যে এত কার্পেটও ছিল না, আমাদের মসজিদগুলোতে যেমন দামি দামি টাইলস, এরকম দামি দামি টাইলস ছিল না, দামি দামি কার্পেটও ছিল না, আমাদের মাথার উপরে ফ্যান আর এসি, কিন্তু রসুলুল্লাহর মসজিদে কোনো ফ্যানও ছিল না, এসিও ছিল না। ফজরের আজান হয়ে গেলে মসজিদের ভেতরে ফাঁকা জায়গা বলেন 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 থাকতো? রসুলুল্লাহর মসজিদে এসি নাই, ফ্যান নাই, কারেন্ট নাই, টাইলস নাই, দামি কার্পেটও নাই, আজান হলে মসজিদ ফাঁকা নাই, মুসল্লিতে ফিলাপ। এখন আমাদের মসজিদে কারেন্ট আছে, মসজিদ কাঁচাও না পাকা মসজিদ, টাইলস করা মসজিদ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বানানো মসজিদ, এসি আছে, ফ্যানও আছে, কিন্তু দেখবেন রাগ করবেন না আপনারা, প্রধান বক্তা যখন বয়ান করেন মাঠে জায়গা নাই, প্রধান বক্তা চলে যাওয়ার ৪-৫ ঘন্টা পরে যখন ফজরের আজান হয় ইমাম আর মুয়াজ্জিন সাহেবের সাথে ফজরের নামাজে দাঁড়ান তখন ২০ জন আর ৩০। আল্লাহর নবী বলেছেন শেষ জামানার মসজিদ হবে সুন্দর কিন্তু মুসল্লি হবে অসুন্দর। আমরা কত ভদ্র মানুষ আবার ঠিক বলে সমর্থনও দেই, আজকে একটু উপলব্ধি করুন, আজকে একটু চিন্তা করুন কোথায় পড়ে আছি আমরা, আমার বাবারা আমার ভাইয়েরা কখনো আপনারা নামাজ ছেড়ে দিয়েন না। আল্লাহর রসুল দুনিয়া থেকে যাওয়ার মাত্র কয়েকদিন আগের কথা বলছি, তিনি তখন দাঁড়াতে পারেন না,
উঠতে পারেন না, তিনি বিছানা থেকে উঠতে পারেন না, দাঁড়াতে পারেন না, একা একা চলাফেরা করতে পারেন না, কিন্তু মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার প্রতি তার আগ্রহ কেমন ছিল। আল্লাহর নবী জীবনের শেষ জুমায় যখন ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন, তখন তার শরীর এত দুর্বল হয়ে গিয়েছিল, বিছানা থেকে উঠতে পারেন না, একাকী চলাফেরা করতে পারেন না। দুজন সাহাবিকে ডেকে দুজন সাহাবির কাঁধের উপরে ভর করে বড় কষ্ট করে মসজিদে নববীকে গিয়ে খুতবা দিয়েছেন, ইমামতি করেছেন, আল্লাহু আকবার। আর আপনি সুস্থ মানুষ, আজান দিলে মসজিদে যান না, মসজিদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, মসজিদে আপনি যান না, নামাজের জন্য আপনার কোনো খবর নাই, দৈনন্দিন আল্লাহর গোলামি করার জন্য সাজদা দিয়ে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার কাছে গোলামির নমুনা পেশ করার জন্য আল্লাহ নামাজ দিয়েছেন দৈনিক কয়বার, আসতে বলবেন না, জোরে বলেন কয়বার। আর নামাজ এমন এক ইবাদত, অহংকারে অহংকার চূর্ণ বিচূর্ণ হয় এই নামাজ দিয়ে। বলবেন কিভাবে অহংকার চূর্ণ বিচূর্ণ হয়? সকল শ্রেণী পেশার মানুষ নামাজে যখন যায়, কোটিপতি হোক, বিলিয়নিয়র মিলিয়নিয়ার হয়ে যায়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হোক, আপার ক্লাসের মানুষ লোয়ার ক্লাসের মানুষ, নামাজে যখন দাঁড়ায় বুকটা এভাবে টান টান করে দাঁড়ায় না, গোলামের মতোই দাঁড়ায়, নামাজে কিভাবে দাঁড়াতে হবে? আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে দাঁড়াও। এজন্য আমরা দাঁড়ানোর সময় মাথাটা নত করে দেই, আর দাঁড়ানোর সময় কিভাবে দাঁড়ালাম শুনেন, অহংকার কেমনে চলে যায়। আসামি যেমন সারেন্ডার করে, ঠিক আমরাও নামাজে দাঁড়ানোর সময় কাঁধ কিংবা কান পর্যন্ত হাত তুলি, তাকবীরে তাহরিমার সময় তুলি কি তুলি না। আপনারা দেখবেন মসজিদে যখন সব মুসল্লিরা ইমামের সাথে এভাবে আল্লাহু আকবার বলার জন্য হাত যখন তুলে, এই দৃশ্য দেখলে মনে হয় মসজিদের ভেতরের প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর সামনে আসামির মতো সারেন্ডার করে নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার। এরপরে নামাজে তিলাওয়াত আরম্ভ হলো, গোলামের মতো মাথাটা আমাদের নিচের দিকে, দৃশ্য দেখলে মনে হয় সত্যি গোলাম মালিকের সামনে দাঁড়িয়েছে। আল্লাহ বলেন রাখ, তোর সব অহংকার আমি দূর করে দেই, তুই যে আসলেই আমার গোলাম, গোলামির একটা পরিস্থিতি আমি তৈরি করছি, দাঁড়া। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, সুজা মাথাটা এবার নত হয়ে গেল কার সামনে, আস্তে বলবেন না, জোরে বলেন কার সামনে, সুজা মাথাগুলো নত হয়ে গেল, গোলামরা এবার মালিকের সামনে নত হয়ে গেল। আল্লাহ বললেন না, আরো নত করাচ্ছি না, তুই যে গোলামের ঘরের গোলাম, এটা একেবারে সুন্দর করে এর নজির আমি দেখাই। রুকু থেকে উঠানোর পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন মুসল্লিদেরকে নিয়ে যখন তিনি সাজদায় চলে যান, আমাদের হাত হাঁটু নাক কপাল মাথাটা নত করে দিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদা দিয়ে এমন ভাবে আমরা মাটিতে লুটিয়ে পড়ি, দৃশ্য দেখলে মনে হয় যেন গোলাম এবার তার মালিকের সামনে মাথাটা নত করে দিয়ে একেবারে এতিম হয়ে, একেবারে এতিম হয়ে গোলাম গোলামের পরিচয় নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে। এরকম সুন্দর দৃশ্য নামাজে আসে না? কি সুন্দর নামাজের শিডিউল, আপনারা খেয়াল করেন নামাজের শিডিউলও বড় সুন্দর। আল্লাহ চাইলে ফজরের নামাজটা সকাল দশটায় দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ দিয়েছেন কোন সময়, যখন রাতের অন্ধকার শেষ হয়ে দিনের আলো ফুটে উঠতে শুরু করে, এই সময় যে নামাজ বলেন তো সেই নামাজের নাম কি? আপনাদের কষ্ট হচ্ছে, আমি আর বেশিক্ষণ কথা বলবো না, 15 মিনিট আপনারা মনোযোগী থাকতে পারবেন তো? দেখেন আল্লাহ নামাজের শিডিউল দেওয়ার সিস্টেম তো আপনারা খেয়াল করেন, আল্লাহ তাআলা চাইলে ফজরের নামাজ সকাল দশটায় দিতে পারতেন, কিন্তু না, আল্লাহ ফজরের নামাজটা দিয়েছেন রাতের অন্ধকার বিদরিত হয়ে যখন দিনের আলো ফুটে উঠে। অর্থাৎ আল্লাহ তাআলা চান এমন একটা সময় হোক, সেটা গ্রীষ্মকাল বা শীতকাল, এই সময়ে কিন্তু ঘুম থেকে উঠতে পারা এটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। যেমন এখন গ্রীষ্মকাল, গরমের কাল, দেখবেন রাত 2টা 3টা পর্যন্ত এত গরম লাগে, কিন্তু 3টা 4টার পরে, যাদের ঘরে এসি নাই তাদের কথা বলছি, এসিতে যারা ঘুমায় তারা তো এগুলা বুঝে না, কিন্তু আমরা যারা গরিব মানুষ, আমরা যারা নন এসি ঘরে থাকি, আমরা বুঝি। 3টা 4টার সময়ে দেখবেন ঘরের মধ্যে এক ধরনের আরাম আরাম ভাব আসে না, নাই কি বললেন, আরাম লাগে না ফজরের টাইমে,
আবার শীতকালে দেখবেন এই সময় বিছানা ছেড়ে উঠতে পারার চ্যালেঞ্জ, দেখবেন ওই সময়টাতে আরো বেশি শীত লাগে, মনে চায় আরো বেশি ঘুমাই। গ্রীষ্মকাল হোক, শীতকাল হোক, বর্ষাকাল হোক, এই সময়ে ঘুমের থেকে উঠতে পারা চ্যালেঞ্জের ব্যাপার। আর ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়াতে এমনি চ্যালেঞ্জের ব্যাপার, কারণ নবীজি বলেছেন মানুষ যখন রাতের বেলা ঘুমাতে যায় আমাদের সবচেয়ে বড় দুশ্মন তার নাম কি, জোরে বলেন। এই শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি, বুদ্ধি কম না বেশি, বয়সও বেশি বুদ্ধিও বেশি। আল্লাহ নবী বলেছেন যখন মানুষ ঘুমাতে যায় শয়তান তখন মানুষের ঘাড়ের মধ্যে এসে তিনটা গিরো লাগায়। আপনারা গিরো বলেন, গিরা বলেন না গিট্ট বলেন, গিরা, তিনটা গিরা লাগায়। আর তিনটা গিরা দেওয়ার সময় তিনটা মন্ত্র পড়ে ফু দেয়। সে বলে রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। ঘুমাতেই থাকে ফজরের টাইমে, শয়তান এসে বলে উঠিস না উঠিস না। কারণ শয়তান যদি আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারে, শয়তানের লাভ না লস, জোরে বলেন। শয়তান ওয়াদা করে এসেছে আপনাকে নামাজ থেকে, দিন থেকে, ইসলাম থেকে, আল্লাহর পথ থেকে দূরে রাখবে। সেই কাহিনীটা আপনাদেরকে শোনাচ্ছি। আদমকে সাজদা না দেওয়ার কারণে আল্লাহ যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন ইবলিস আল্লাহ তাআলাকে বলেছিল, আল্লাহ সূরা আরাফের মধ্যেই কাহিনী তুলে দিয়েছেন, সে তখন বলেছিল ইন্নাকা মিনাল মুন, সে তখন বলেছিল আনদুরিনি ইলা ইয়াউমিন ইয়ুবআসুন, আমাকে তুমি কিয়ামত দিবস পর্যন্ত হায়াত দাও, অবকাশ দাও। আল্লাহ তাআলা তখন তাকে বলেছিলেন ইন তোমাকে অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দেওয়া হলো। ইবলিস এবার এই সুযোগ পেয়ে আল্লাহর সাথে ওয়াদা করলো, সে তখন বলেছিল, শুনেন কি বলেছিল, ইবলিস বলেছিল যে আদমের কারণে তুমি আজ আমাকে জান্নাত থেকে বের করে দিলে, এই আদম এবং আদমের বংশধরদেরকে আমি এমন ভাবে প্রতারণার জাল বিস্তার করে ধোঁকা দিব, আমি এদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে চতুর্মুখী চতুর্মুখী প্রতারণার জাল বিস্তার করে আমি এদেরকে তোমার হুকুম অমান্য করার জন্য আমি এদের মধ্যে কাজ চালিয়ে যাব। শয়তান কিভাবে আল্লাহর হুকুম অমান্য করিয়ে কিভাবে শয়তান আমাদেরকে তার গুলামি করায় দেখেন। ফজরের সময় ঘুম যেন না ভাঙে, মুয়াজ্জিন সাহেব বলেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, তুমি যে ঘুমিয়ে আছো ঘুমের চেয়ে নামাজ উত্তম। আর শয়তান এসে আপনাকে বলে নামাজের চাইতে ঘুম উত্তম, তুই ঘুমা। তখন আপনি আরাম করে ঘুমায় থাকেন, বিছানা থেকে উঠতে পারেন না। আরেকজন ব্যক্তি ঘুমের থেকে উঠলো, আল্লাহর নবী বলেছেন ওই যে শয়তান তিনটা গিরা লাগায়, যে ব্যক্তি শয়তানের কুমন্ত্রণার ফাঁদ থেকে নিজেকে মুক্ত করার জন্য বিছানা থেকে পিঠটা উঠায়া ফেলে, শয়তানের লাগানো প্রথম গিরাটা সাথে সাথে তখন ছুটে যায়, সুবহানাল্লাহ। এরপরে সে যখন অজু করে শয়তানের লাগানো দুই নাম্বার গিরাটাও ছুটে যায়, যখন সে নামাজের উদ্দেশ্যে গিয়ে নামাজে দাঁড়িয়ে যায় তখন শয়তানের লাগানো তিন নাম্বার গিরাটাও ছুটে যায়। তাহলে আপনার পাশের বাড়ির লোক নামাজে গেল, আপনি গেলেন না, সে করলো আল্লাহর গুলামি আর আপনি করলেন কার গুলামি, জোরে বলেন। ওগো আমার ভাই, আপনার বাড়ি থেকে 50 হাত 100 হাত 200 হাত দূরে মসজিদে আপনি যান না, যে ইমান আপনাকে আপনার বাড়ি থেকে 50 হাত 100 হাত দূরের মসজিদেই নিতে পারে না, এ দুর্বল ইমান আপনাকে জান্নাতেও নিতে পারবে না। কারণ নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই নাই। এজন্য খবরদার আমার বাবারা, আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা, নামাজ ছাড়বেন না। এই যে আমি ফজর ছেড়ে দিলাম, জুহরের আগে আমার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই, বলবেন হুজুর আমি সুস্থ মানুষ মরব না। সরকারি স্কুল কলেজ বন্ধ করে দিলেন,
প্রচন্ড গরমের জন্য 7 দিন বন্ধ ছিল। এরপরে যখন স্কুল খুললো, পত্রিকা আপনারা দেখেছেন, প্রথম দিনেই হিট স্ট্রোক করে অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী মারা গিয়েছে, ঠিক কিনা? আগামীকাল যে হিট স্ট্রোক করে আপনি মারা যাবেন না, এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? তো ফজর কাজা করে দিলেন, জোহরের আগে গুবিপুরের মাঠে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা। কি বলেন, হতে পারে কি পারে? ওগো আমার ভাই, কিভাবে ফজর কাজা করলো? এরপরে জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। আমার দেশে কিছু নামাজই আছে শুধু জুমার নামাজ, অবশ্য আপনাদের গভীপুরে এ ধরনের মানুষ নেই, শুধু জুমায় তারা আসে। এদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন শুনেন, সূরা হুমাযা আপনাদের মুখস্থ আছে, পড়েন আমার সঙ্গে। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেছেন ধ্বংস নামাজিদের জন্য। আচ্ছা, নামাজ পড়লে কি মানুষ ধ্বংস হয়? কথা কন না কেন আপনারা, নামাজ আদায় করলে কি মানুষ ধ্বংস হয়? আল্লাহ বলেছেন ধ্বংস নামাজিদের জন্য। কাদের জন্য? আমরা জানি নামাজিদের জন্য সফলতা, আর আল্লাহ এই সূরায় বলেছেন নামাজিদের জন্য ধ্বংস। এখন আমাদের মনের ভিতরে এই খুটুর খুটুর দূর করার জন্য আল্লাহ পরে এর আয়াতে জবাব দিয়ে দিয়েছেন। শোনো, কোন নামাজিরা ধ্বংস? আল্লাহ বললেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, উদাসীন। তাফসীর ইবনে কাসির, তাফসীরে তবারি, তাফসীরে কুরতুবী সহ বেশিরভাগ তাফসীরে মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন, কোন সকল নামাজিরা নামাজের ব্যাপারে বেখবর, এরা হলো ওই নামাজিরা যারা নিয়মিত নামাজ আদায় করে না, মন চাইলে আসে, মন চাইলে আসে না, দুই ওয়াক্ত তিন ওয়াক্ত আসে, সপ্তাহে আসে। আমার দেশে তো কত জাতের নামাজই আছে, আমার দেশে কয়েক ধরনের নামাজই পাওয়া যায়। সাপ্তাহিক, যারা শুধু জুমার দিনে আসে। দুই নাম্বার হলো মাসিক, এরা শুধু রমজান মাস এক মাস নামাজ আদায় করে। তিন নাম্বার হলো সিজনাল নামাজে, শুধু শবে বরাত, শবে কদরের রাতে এদেরকে মসজিদে পাওয়া যায়, এমন মানুষ আছে না নাই। চার নাম্বার বার্ষিক নামাজে, শুধুমাত্র দুই ঈদের নামাজে দেখা যায়। পাঁচ নাম্বার হলো জানাজার নামাজি, জানাজার নামাজ মিস করে না, কারণ ফজরের নামাজের আগে বক্তৃতা করার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তৃতা করার সুযোগ আছে। এরকম কিছু জানাজার নামাজিও আছে। এই পাঁচ প্রকার নামাজি ধ্বংস, যারা সাপ্তাহিক নামাজি, মাসিক, এরপরে সিজনাল, বার্ষিক আর জানাজা, অর্থাৎ যারা মাঝে মাঝে নামাজে আসে, আল্লাহ বললেন এদের জন্য ধ্বংস। আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে কারা সফল আপনি আমাদেরকে জবাব দেন। আল্লাহ কোরআনে সূরা মুমিনুনে জবাব দিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুন ফিরদাউসাহুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা জবাব দিলেন, যারা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে, সবগুলো নামাজের ব্যাপারে যার খবর আছে, আল্লাহ ওয়াদা করেছেন বাবা মারা গেলে যেমন ওই বাপের ছেলেগুলো বাপের সম্পদের ওয়ারিশ হয়ে যায়, তেমনি এই পাঁচ ওয়াক্তের নিয়মিত নামাজিরা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তারাও আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায়। এখন বুঝে শুনে জবাব দেন তো বাবারা, আপনারা কি অনিয়মিত নামাজি হবেন না নিয়মিত পাক্কা নামাজি হবেন? আজ থেকে নামাজ ছাড়বো না, এই ওয়াদা কি এই মাঠে বসে করা যায়? কারা কারা রাজি নাই হাত তুলে, মনোযোগ আছে মাশাআল্লাহ, না মনোযোগ আছে, দুই তিনজন হাত উঠাইতে চাইছিল, নামায় ফেলছে। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দেন। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, নামাজ কখনো ছাড়বেন? কোন পয়েন্টে ছিলাম মনে আছে তো?
নবীজি বলেছেন আখিরি জামানার কথা, মাসাজিদুহুম আমিরা, মসজিদ সুন্দর, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদ হেদায়েত শূন্য। আল্লাহর নবী বলেছেন মসজিদে ঢুকে দেখবা নামাজি নামাজি। আমরা কি ওই ধরনের অভিশপ্ত মুসল্লি হব, অভিশপ্ত ব্যক্তি হব? তাহলে নামাজ ঠিক করে ফেলবো, পারবো তো আমরা ইনশাল্লাহ। সবচেয়ে বড় আমল, ইসলামের সবচেয়ে বড় আমলের নাম কি জোরে বলেন? ইমানের পরে কি? ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। ইমান আনার পরেই আপনার জন্য দায়িত্ব হলো নামাজ আদায় করা, পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক করা। নবীজি বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন আল্লাহর সাথে কুফরি করল। খবরদার খবরদার আমার ভাইয়েরা, নামাজ ছাড়বেন না। মসজিদের সাথে সম্পর্ক করেন, আজান হলেই মসজিদে যান। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে যে ব্যক্তির অন্তরের সম্পর্ক আছে, হাদিসে এসেছে নবীজি বলেছেন ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়ায় যিনি জায়গা দিবেন তিনি কি? শুধু মসজিদে আসলে হবে না, ঘরের মহিলাদেরকেও ঠিকঠাক রাখতে হবে। আমার দেশের অনেক মসজিদের সামনের কাতারের নামাজি আছে যাদের ঘরের মহিলারা ঠিক নাই, এদের ঘরের মহিলারা বেপরদায় থাকে। কি বলেন, আসেনি এরকম কথা বলেন? আসে শুনেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন আল্লাহর হাবিব বলেছেন সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাগিল রিহাল, আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে আমার উম্মত তারা এত বেশি ডেভেলপ করবে, এত বেশি সমৃদ্ধ হবে, উটের জিন সদৃশ্য যানবাহনে আরোহণ করে করে তারা মসজিদে গিয়ে ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, মসজিদের দরজার সামনে অর্থাৎ পার্কিং এ তাদের গাড়ি রেখে মসজিদে ঢুকবে। কথাগুলো 1500 বছর এখন মিল আছে? দেখবেন মসজিদের সামনে বিরাট বিরাট পার্কিং, নবীজি বলেছেন এরকম দামি দামি বাহনে চড়ে ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, মসজিদের দরজায় অর্থাৎ মসজিদের পার্কিং এ গিয়ে তারা নামবে, তারা নামাজি হবে, মসজিদে যাবে, কিন্তু তাদের ঘরের নারীদের খবর হলো নিসাউহুম কাসিয়াতুন আরিয়া, তাদের ঘরের নারীরা কাপড় পরেও যেন উলঙ্গ থাকে এমন কাপড় চুপড় তারা পরে। মসজিদের সামনের কাতারে নামাজির ফেসবুক ফেসবুক আইডিতে ঢুকে দেখেন এই পাঁচ ওয়াক্তের নামাজির ফেসবুক আইডিতে তার বউর সাথে তার ছবি আছে, টিকটকে ছবি আছে, এ ধরনের কিছু মানুষ এখানেও থাকতে। আমি বড় কঠিন কথা বলি ভাই, সত্য কথা শুনতে একটু তিতা তিতা লাগে। এখানে যারা আমার সামনে বসা, যারা নিজের ওয়াইফের ফটো ফেসবুকে দিয়েছেন, আপনি বড় রুচিহীন মানুষ, আপনার মধ্যে রুচি বলতে কিচ্ছু নাই, কারণ আপনার বউয়ের চোখ নাক ঠোঁট তার অঙ্গ প্রত্যঙ্গ পরপুরুষ দেখে, আর এগুলো দেখে দেখে আজে বাজে কমেন্টস করে, আপনি যখন আপনার ওয়াইফ নিয়ে এভাবে উলঙ্গ অর্ধ উলঙ্গ কাপড় পরে যান বা ছবি আপলোড করেন, তখন এক ভাই কমেন্টসও করে, উফ ভাবিকে হ্যাপি লাগতেছে, বলে কি বলে না? আর এই বেহায়া তার ভাইকে উত্তর দেয়, তার পাড়ার ভাই বা বন্ধুকে, থ্যাংক ইউ, কি লিখে? এরকম বেহায়া রুচিহীন পুরুষ নাই তো আমাদের সমাজে। যে ব্যক্তি তার নিজের বউকে পাবলিক প্লেসে ছেড়ে দিয়েছে, এই ব্যক্তির কোনো রুচি নাই, এর কোনো হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, ব্যক্তিত্বহীন পুরুষে। তোমার বউ তুমি দেখো, তোমার ঘরের ভিতরে যেভাবে মন চাই তুমি দেখো, মানুষ দেখাও কেন? তোমার রুচিতে সমস্যা আছে, তোমার রুচি ঠিক কর। নবীজি বলেছেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, অর্ধ উলঙ্গ কাপড় চোপড় পরে থাকবে, নারীরা বেপর্দা হয়ে যাবে, এদের অবস্থা এমন হবে। নবীজি বিস্তারিত বর্ণনা দিয়েছেন আলা রুউসিহিম কাআসনিমাতিল বুখতিল ইজাব, বুখতি উটের কুজের মতো, তারা তাদের মাথার মধ্যে ভাঁজ দিয়ে দিয়ে ভাঁজ দিয়ে দিয়ে হিজাব পরবে। এই রকম স্টাইলিশ হিজাবধারী নারী আমার সমাজে আছে না নাই? মহিলা প্যান্ডেলে থাকা প্রত্যেকটি মা বোনকে আমি বলবো, আমার মায়েরা বোনেরা, ইসলামে আপনাদের সম্মান বেশি, মর্যাদা বেশি, অবদানও বেশি,
বলেন তো সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন পুরুষ না মহিলা? সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছেন পুরুষ না মহিলা? পুরুষের চাইতে নারীর মর্যাদা বেশি। কত বেশি মর্যাদা দেখেন, কত বেশি মর্যাদা দেখেন, আমাদের পায়ের তলায় জুতা। আর নারী মায়ের জাতি হওয়ার কারণে তাদের পায়ের তলায় বেহেশত যিনি রেখে দিয়েছেন তিনি কি? তাহলে ইসলাম নারীকে সম্মান দিল, মর্যাদা দিল, কম না বেশি। আমার মাদেরকে বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা এরকম স্টাইলিশ হিজাব পরে বাড়ি থেকে বের হবেন না। স্টাইলিশ বুরখাও এখন বের হয়েছে, এখন বুরখার ভেতরে ও ফিতনা, লাল নীল হলুদ বেগুনি কত কালারের বুরখা যে বের হয়েছে। আমার বোনদেরকে বলবো কালো রঙের বুরখা পরিধান করুন, ঢিলে ঢালা বুরখা পরিধান করুন, বুরখা যেন টাইট ফিট না হয়, এমন টাইট ফিট বুরখা যাতে করে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজগুলো বোঝা যায়, শরীরের অঙ্গ বোঝা যায়, এরকম বুরখা আপনি পড়বেন না, ঢিলে ঢালা পড়বেন। স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যে বোনেরা যান তাদেরকে বলবো পর্দা মেনটেন করে আপনি প্রতিদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান, বেপর্দা হয়ে যাবেন না। কারণ এই যে আপনি আপনার সুন্দর চামড়া, এই যে সৌন্দর্য জুড়ে বলেন তো এটা দিয়েছেন কি? এখন ওই আল্লাহ আদেশ করেছে ন নারীরা প্রাথমিক যুগ অর্থাৎ জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করো না। প্রশ্ন হতে পারে হুজুর জাহিলি যুগের নারীরা কিভাবে চলতো? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, জাহিলি যুগের নারীরা তারা শরীরে এমন জামা গায়ে দিত, গায়ের মধ্যে এমন জামা দিত, অরনা পড়তো না, তাদের বক্ষদেশ তারা প্রদর্শন করত, শরীরের হাতের বেশ কিছু অংশ তারা দেখাতো। আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিনিয়াতিল উলা, যার কাপড় নাই এবং তাদের পোশাক আশাক যেমন অর্ধনগ্ন, এরকম পোশাক মুমেনা নারীরা পরো না। তোমরা যখন ঘর থেকে বের হবে তখন পরিপূর্ণ পর্দা করে বের হও। কেমনে বের হতে হবে? আল্লাহ কোরআনে কারিমে শিক্ষা দিয়েছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, বুরখা পরিধান করার পরে মাথার উপর থেকে এমন একটা ওড়না ফেলে দাও যেটা বক্ষদেশ পর্যন্ত আবৃত করে ফেলে। আমার বোনদেরকে বলবো যে সুন্দর চামড়া আল্লাহ আপনাকে দিয়েছেন, এই সুন্দর চামড়া ঢাকার জন্য আল্লাহ আদেশ করেছেন, যদি এটা আপনি না ঢাকেন আস্কারা মাস্কারা আটা ময়দা লাগাইয়া এটাকে আরো ঝাঁকজমকপূর্ণ করে পর পুরুষকে দেখান, এই সুন্দর চামড়াকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে পুড়াবেন কি? শুধু তাই নয়, আপনার যে শরীরের চামড়ার মধ্যে আপনি আস্কারা ঘষেন মাস্কারা ঘষেন আটা ময়দা এত মেকআপ মারেন, ওই চামড়ার জবান কিয়ামতের দিন খুলে দিবেন যিনি, তিনি কি? আল্লাহর বিচারের সিস্টেম বড় ব্যতিক্রম, এক্সক্লুসিভ, একেবারে ইউনিক। আল্লাহ যখন হাশরের মাঠে একত্রিত করবেন জবান আল্লাহ বন্ধ করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে, ঠোঁট তালা লাগিয়ে দেওয়া হবে, সেলাই করে ফেলা হবে, এই হাত কথা বলবে, হাত দিয়ে কত অবৈধ কাজ করেছেন, পা দিয়ে অবৈধ পথে বিচরণ করে যা কিছু করেছেন, হাত কথা বলবে, পা কথা বলবে। শুধু তাই নয়, অন্য আয়াতে আল্লাহ বলেছেন শাহিদা আলাইহিম সামহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। তোমাদের চক্ষু কথা বলবে, আপনি গোপনে গোপনে মোবাইলের মধ্যে এমনে ফোনটা নিয়ে, ডানে চেয়ারম্যান সাহেব যেন না দেখেন, বামে মুরব্বী যেন না দেখেন,
এমনি হয়ে রিপ্লাই মারে আছে না নাই মারে মারে চোখের খেয়ানত চেয়ারম্যান সাহেব ডানে জানেন না মুরব্বী বামে জানেন না কিন্তু চোখের খেয়ানত যিনি জানেন জুড়ে বলেন তিনি কি এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর চোখের খেয়ানত আল্লাহ জানেন কালো চশমা লাগিয়ে দিনের বেলা যে আপনি মেয়েদের দিকে তাকান কালো চশমা বাহির থেকে বোঝা যায় না আপনি কার দিকে তাকান কেউ বুঝে না কিন্তু জানেন কি আল্লাহ বলছেন বান্দারে আমি তোমার চোখের খেয়ানতের খবরও জানি এই চক্ষু কথা বলবে চোখের সব খবর চোখ বলে দিবে কান কথা বলবে মহিলা প্যান্ডেলের মা বোনেরা শোনেন আল্লাহ বলছেন ওয়া জুলুদুহুম শরীরের চামড়াও কথা বলবে এই চামড়া আপনি আশকারা মাসকারা আটা ময়দা লাগায়া পুরুষকে দেখিয়েছেন ঠুটে লিপস্টিক লাগায়া আইব্রু লাগায়া এরপর একটা মেকআপ মেরে পর পুরুষকে দেখিয়েছেন এই চামড়াগুলোর জবান কিয়ামতে খুলে দিবেন কি আরো জুড়ে বলেন কি চামড়া বলবে আল্লাহ তোমার বান্দি তোমার আদেশ লঙ্ঘন করেছে সে এই চামড়ার অপব্যবহার করেছে সে তার হাজবেন্ডের বাহিরে মাহরাম ব্যতীত অন্য পুরুষদেরকে এই চামড়া দেখিয়েছে চামড়ার জবান যখন ঠাস ঠাস খুলে যাবে আল্লাহকে চামড়া যখন সব বলে দিবে তখন এই বান্দিগুলো বোনেরা শোনেন মহিলা প্যান্ডেলের মায়েরা শোনেন তখন এই বান্দিগুলো এই মহিলাগুলো নিজের চামড়ার সাথে কথা বলবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন তখন এই নারীরা তাদের চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদ হে শরীরের চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো দামি দামি ব্র্যান্ডের সাবান শাওয়ার জেল দিয়ে তোমাকে বিরুদ্ধে কথা বলো সাক্ষী দাও চামড়া তখন জবাব দিবে চামড়া তখন বলবে কনু অন্ত কনল্লাহি অন্ত সকলকে যিনি বাকশক্তি দিয়েছেন সেই মহামহিয়ান ক্ষমতাবান সেই আল্লাহ তালাই আজ আমার জবান খুলে দিয়েছেন আল্লাহ আকবার বলেন ও আমার বোনেরা সেই কিয়ামতের দিনের ভয় করুন আল্লাহকে ভয় করুন যখন ঘর থেকে বের হবেন পর্দা করে বের হন আপনার সকল সৌন্দর্য আপনার হাজবেন্ডের জন্য সাজগুজ করবেন স্বামীর জন্য কিছু মহিলা আছে স্বামীর সামনে থাকে কামলা বেডির মতো আর যখন বিয়ে খাইতে আরেক বাড়িতে কিংবা সেন্টারে বা ক্লাবে যায় সাজগুজ করে তখন জরিনা আর সকিনার মতো যায় এগুলো আপনাদের এলাকায় নাই যে মহিলা হাজবেন্ড ব্যতীত অন্য কোথাও যাওয়ার বেলায় সাজগুজ করে যায় এই মহিলার চরিত্র ভালো না পর পুরুষকে দেখাবার জন্য নিজেকে এরকম আকর্ষণীয় করে প্রস্তুত করেছে আল্লাহকে ভয় করুন নিজের সব সৌন্দর্য নিজের স্বামীর সামনে প্রকাশ করুন নিজের স্বামীর খেদমত করুন স্বামীর আনুগত্য করুন আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ আল্লাহর নবী বলেছেন নারীরা তোমরা চারটা কাজ করো নবীজি বলেছেন ইদা সল্লাত আল মারআতু খামসাহা একজন নারী যখন পাঁচ ওয়াক্তের নামাজ যথাযথ আদায় করবে ওয়া সামাত শাহরাহা রমজান মাসের রোজা রাখবে হাফিজাত ফারজাহা লজ্জাস্থানের হিফাজত করবে ওয়া আতাআত যাওজাহা স্বামীর আনুগত্য করবে এই চারটা কাজ যে নারী করবে আল্লাহ ওই নারীকে কিয়ামতের দিন বলবেন আমার বান্দি জান্নাতের আটটি দরজা আছে যে কোনো দরজা দিয়ে তুমি আমার জান্নাতে চলে যাও আমার বোনদেরকে মাদেরকে এই চারটি গুণে আমি গুণান্বিত হওয়ার কথা বলব আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেন বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের আমি শেষ পয়েন্ট বলে আপনাদেরকে নিয়ে মুনাজাত করব ইনশা না এত ওয়াজ শুনে আবার ফজরের নামাজের 12-13 বাজায় দিয়ে কথা শুনেন কম আমল করেন বেশি একদিনই সব ওয়াজ শুনবেন শেষ জামানার সব আলামত আমি কি একদিনে বলা সম্ভব সম্ভব আখেরি জামানায় আল্লাহর নবী বলেছেন না আমাদের শেষ চেয়ারম্যান এখনই আমরা মোনাজাত দিয়ে দিব আল্লাহর নবী বলেছেন শেষ জামানায়
এমন হবে, এমন প্রতারণাপূর্ণ সময় আসবে, সত্যকে মিথ্যা বানিয়ে ফেলা হবে, মিথ্যাকে সত্য বানিয়ে ফেলা হবে, সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বানানো হবে, এমন নজির এখন পৃথিবীতে নাই। আল্লাহর নবী বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন হাদাত ইউসাদদাকু ফিহা আল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস সাদিক। নবীজি বলেছেন চিরেই কিয়ামতের আগে এমন এক সততাপূর্ণ প্রতারণাপূর্ণ সময় আসবে যখন মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া হবে, সত্যকে মিথ্যা বানিয়ে দেওয়া হবে, সত্যবাদীকে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে সত্যবাদী, ভালোকে খারাপ, খারাপকে ভালো। আর এটার জন্য সবচেয়ে বড় উপাদান হলো হলুদ সাংবাদিকতা। এটার মাধ্যমে সত্যকে মিথ্যা বানিয়ে দেওয়া যায়, মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া যায়। আমি তো সবার কথা বলছি না, আমি বলেছি হলুদ সাংবাদিকতার কথা। সাংবাদিকতার ভেতরে তো কিছু কিছু হলুদও আছে না নাই, কি বলেন, আছে না নাই, সব খারাপ না, অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন, আল্লাহওয়ালা সাংবাদিক আছেন, এরকম বহু মানুষের সাথে আমাদের পরিচয় আছে, যারা সত্যের পক্ষে কলম ধরেন, যারা তাদের মিডিয়ায় সত্য কথাগুলো ছড়িয়ে দেন। এমন মানুষ না থাকলে তো কিয়ামতই হয়ে যাইত, তার মানে এখনো ভালো মানুষ দুনিয়াতে আছে। ভালো মানুষকে খারাপ বানিয়ে দেওয়া, খারাপ মানুষকে ভালো মানুষ বানিয়ে দেওয়া, এটা হলো কিয়ামতের একটা আলামত। ভালো মানুষকে খারাপ বানিয়ে দেওয়া হবে, নিরপরাধীকে অপরাধী সাজায়া তাকে সাজা ভোগ করানো হবে, আর অপরাধী আর অপরাধীকে নিরপরাধী বানায়া সাজা মৌকুফ করে বাহিরে বের করে দেওয়া হবে। এইসব নজির এখন দুনিয়াতে নাই। আল্লাহর হাবিব আরো বলেছেন এই শেষ জামানায় যে ব্যক্তি এত ফিতনার ভেতরে, এত ফাসাদের ভেতরে, বিশৃঙ্খলার ভেতরে যে ব্যক্তি নিজের ইমানকে ঠিক রাখবে, যে ব্যক্তি তার ইমানকে ঠিক রেখে ইমানের উপরে অবিচল থাকবে, আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানে আমি আমার সেই উম্মতের জন্য সবার আগে সুপারিশ করব। এই ফিতনাপূর্ণ সময়ে আমরা নিজেদের ইমানকে ঠিক রাখার জন্য আমাদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো আল্লাহর কালাম, আল কোরআন। এই কোরআনের ওয়াজ শুনেই দায়িত্ব শেষ না, এটা আপনাদের সবাইকে বুঝতে হবে এবং কোরআনের রঙে রঙিন হওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হবে, প্রতিদিন কোরআন পড়তে হবে, অর্থসহ পড়ে পড়ুন, অর্থসহ বুঝে পড়ুন, বাড়িতে বাসায় বাংলা অনুবাদ সহ এক সেট, দুই সেট, তিন সেট তাফসির রাখুন, কিছু হাদিস রাখুন, পরিবারের সকল সদস্যরা মিলে অধ্যয়ন করুন, নিজেদেরকে কোরআনের রঙে লাগানোর চেষ্টা করুন। আর এই ফিতনার সময়ে নিজেদের সন্তানদের উপরে আপনারা নজরদারি করুন, সন্তানদেরকে আপনারা দিনী শিক্ষায় শিক্ষিত করুন, তবেই আমরা এই ফিতনার সমাজে ইমানের পথে অচল অবিচল থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই ফিতনাময় সময়ে ইমান হেফাজত করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।